পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের দেখছেন সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকেও আমরা একটি কোভিড রিলেটেড একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বেশ কজন অতিথি, আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব আমাদের গণমাধ্যম এই সময়ে, এই করোনাকালীন সময়ে আমাদের গণমাধ্যম কেমন আছে, গণমাধ্যম কি ভাবছে। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা বেশ কজন বিশেষজ্ঞ অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন ডক্টর গোলাম রহমান, বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধান তথ্য কমিশনার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, তিনি আমাদেরও শিক্ষক। আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইশতিয়াক এজা, নির্বাহী প্রধান জিটিভি এবং সারা বাংলা .net। আমাদের সঙ্গে আছেন কাবেরী গায়েন, কাবেরী গায়েন সাংবাদিকতার শিক্ষক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান। আমাদের সঙ্গে আছেন নারায়ণ চন্দ্র শীল, প্রাক্তন মহাপরিচালক রেডিও বাংলাদেশ এবং ছায়ানটের সঙ্গীত শিক্ষক। আমাদের সঙ্গে আছেন লন্ডন থেকে, ইউকে থেকে আছেন মাসুদ সিদ্দিকী, তিনি একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, তিনি ইন্টারন্যাশনাল একটি এনজিওর এশিয়ান রিজনের প্রধান ব্রিটেনে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই চিটচ্যাট অনুষ্ঠানে। আমরা শুরু করতে চাই, ইশতিয়াক, আপনি যেহেতু ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট, আপনাকে দিয়ে যদি শুরু করি, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের গণমাধ্যম কর্মীরা কেমন আছেন এই কোভিড-19 এই সময়ে? ধন্যবাদ, এবং এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যখন আমাকে এই প্রশ্ন করলেন তখন অত্যন্ত বেদনার সাথে আমি জানাই যে এই কোভিড-19 কাভার করতে গিয়ে এই সিচুয়েশনের ভিতরে আমাদের একজন সাংবাদিক মারা গেছেন, হুমায়ুন কবির খোকন, দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন। এবং আজকে আমি যখন কথা বলছি, আধা ঘন্টা আগে আমার কাছে যে তথ্য এলো তাতে আমাদের এনটিভির 13 জন করোনা পজিটিভ, করোনা আক্রান্ত হয়েছেন, এবং পরিস্থিতিটা ধীরে ধীরে আমাদের জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা যে হিসাব করছি তাতে আমাদের ভেতরে সাংবাদিকদের ভিতরে 50-এর বেশি সাংবাদিক ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। এটার একটা বড় কারণ হলো যে আমাদের সাংবাদিকরা সম্মুখে থেকে আজকে মানুষকে নিরলস তথ্য সেবা দিয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যেটি হচ্ছে তাদেরকে অনেক জটলার মধ্যে যেতে হচ্ছে, বাজার কভার করতে হচ্ছে, হাসপাতালে যেতে হচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের হয়তো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে গিয়ে এই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং আমরা যতই যত ধরনের প্রিকশন মেজার নেই না কেন, কিন্তু দেখা যায় আমাদের অফিসে স্যানিটাইজ সিস্টেম পুরোটাই দেওয়া আছে, আমাদের গাড়িগুলোকে স্যানিটাইজ করা হচ্ছে, রিপোর্টার ক্যামেরাম্যান তাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার এসবই সরবরাহ করা হচ্ছে, গ্লোভস মাস্ক, কিন্তু কোনো না কোনো ভাবে তারা আক্রান্ত হয়ে মাঠ থেকে ফিরছে। ঠিক এই বাস্তবতায় কিন্তু আমাদের একটা, যেটা আমরা ফিল্ড লেভেল থেকে আমাদের কর্মীদের কাছ থেকে একটা রিয়েকশন পাচ্ছি যে তারা ভয় পাচ্ছে, তাদের মনোবল অনেক অনেক ক্ষেত্রে আঘাত পাচ্ছে। আরেকটা হলো আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমরা খুবই একটা ডিস্টার্বিং পিকচার আমি বলবো যে দেখেছি, সেটা হলো যে আমাদের ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, তিনি নিখোঁজ হয়েছিলেন মার্চের 10 তারিখে, আজকে তাকে পাওয়া যায়, তাকে অনুপ্রবেশকারী হিসেবে ভারত থেকে বাংলাদেশে, নিজের দেশে অনুপ্রবেশকারী হিসেবে দেখানো হয়, এবং তাকে জামিন দেওয়ার পর অন্য একটি মামলায় 57 ধারায় তাকে, 54 ধারায় তাকে আটকে রাখা হয়েছে। মুক্ত গণমাধ্যম দিবসে কাজলের পেছনে হাত মোড়ানো অবস্থায় যে ছবি আমরা দেখলাম, হ্যান্ডকাপ পরা, আমি বলবো এটি সারা বিশ্বে বাংলাদেশের ছবি, প্রতীকী ছবি হিসেবে ছড়িয়ে পড়েছে, যা আমাদেরকে বেদনার্থ করে, আমাদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে চিন্তিত করে, এবং আমরা গণমাধ্যমের যে কর্মীরা যে নিরন্তর লড়াইটা করছি সেই লড়াইয়ে আমরা বলবো যে আমাদের সাথে এখন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষেরও লড়াই হয়ে উঠছে এই তথ্য পাওয়ার অধিকার, তথ্য দেওয়ার অধিকার এবং মত প্রকাশের অধিকার, এই সবকিছু মিলে আমরা বলবো যে চিত্রটা আমাদের জন্য সুখকর নয়। আমরা একদিকে কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছি এবং তথ্য সেবা দিতে গিয়ে আমরা আক্রান্ত হচ্ছি, অন্যদিকে এরকম একটা ছবি আমাদেরকে কিন্তু আমি বলবো যে আহত করেছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষক এবং প্রধান তথ্য কমিশনার প্রাক্তন ডক্টর গোলাম রহমান স্যার। স্যার, এই যে আজকের যেই বেদনাদায়ক একটি পরিস্থিতির কথা শুনলাম গণমাধ্যম কর্মীদের, এটি তো নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ এই করোনাকালীন সময়ে,
এটি শুধুমাত্র করোনাকালীন সময়ের চ্যালেঞ্জ হয়তো না, এটি বেশ গত বেশ কয়েক বছর ধরেই এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আমাদের সংবাদকর্মীরা, আমাদের গণমাধ্যমের বন্ধুরা। আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা তো কোথায়, আমরা তাদেরকে কেন নিরাপত্তা দিতে পারছি না বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের দেশের সাংবিধানিকভাবে আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার অর্থাৎ বাক স্বাধীনতা স্বীকৃত, এবং সেই স্বীকৃতির ধরন যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের দেশের গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকাগুলো, রেডিও, সবাই যার যার মতো করে আলোচনা করছে, লেখালেখি করছে, এবং সেখানে এক ধরনের মিডিয়াকে আমি ভাইব্রেন্ট মিডিয়া বলেই অভিহিত করতে চাই। বাংলাদেশের মিডিয়া গণমাধ্যম ভাইব্রেন্ট, এটা মুখর বলব, এই মুখরতাকে মাঝে মাঝে ছাপিয়ে যায় কোনো কোনো ঘটনা, কোনো কোনো বিষয়। যখন আমরা দেখি যে মুক্ত গণমাধ্যম কিংবা স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসেবে কতগুলো বিষয়ে এসে দাঁড়ায়, যখন দেখি আইনের শাসনের মধ্যে এমন আইন প্রণয়ন করা হয় যে আইন এই মুক্ত কিংবা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, কোনো কোনো আইনের ধারা, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু কিছু ধারা যেমন বিতর্কিত হয়েছে, এবং সেই সকল ধারার কারণে সাংবাদিকদের ওই যে হাত করা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি। যদিও আমরা শুনেছিলাম যে ওই আইনের অপপ্রয়োগ হবে না, বিশেষ করে সাংবাদিকের ক্ষেত্রে সেটি প্রয়োগ হবে না, এরকম আমরা এর আগে শুনেছিলাম, কিন্তু কার্যত সেটা হয়নি। যে কারণে আমরা দেখছি যে এই করোনা, মানে এই করোনা আক্রান্ত এই সময়ে, একটা দুর্দশাগ্রস্ত সময়ে, যখন সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা সংবাদ সংগ্রহ করছে কিংবা পরিবেশন করছে, তারা অনেক সীমাবদ্ধতার মধ্যে সংবাদকে উপস্থাপন করছে, এবং বিভিন্ন চ্যানেল কিংবা সংবাদপত্র তাদের বিভিন্ন রকম ব্যবস্থাপনার মাধ্যমে এই কাজটা করে যাচ্ছে, কোথাও কোথাও তারা বাড়িতে বসে কাজটা করছে, এবং কখনো কখনো তারা ফিল্ডেও যেতে হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অফিস আওয়ারকে সংকীর্ণ করে তাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু এই যে পেশাজীবিত্বের কারণে তাদেরকে যেভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে, এইটি অত্যন্ত প্রশংসার কথা এবং অত্যন্ত দায়িত্বশীলতার বিষয়, এবং আমাদের সাংবাদিকরা এই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। এখন এই করোনার সংবাদ সংগ্রহ করতে গিয়েও, করোনা বলতে আমি করোনা সংক্রান্ত দেশের সামগ্রিক কার্যকলাপকেই বুঝাচ্ছি, অর্থাৎ ত্রাণ বিতরণ কিংবা ওই ন্যায্য মূল্যে চাল বিতরণ কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে সরবরাহ করা হচ্ছে এগুলো, এবং করোনা আক্রান্ত রোগী, করোনা আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা, হসপিটালের সামগ্রিক অবস্থা, এগুলো সবই কিন্তু আমাদের সাংবাদিকরা কভার করছে। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এইগুলো কভার করতে গিয়ে তারা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রকম অন্তরায় তারা মুখোমুখি হচ্ছেন, এবং সেটি নিশ্চয়ই আমরা আশা করব না। আমরা মুক্ত কিংবা অবাধ তথ্য প্রবাহের যে বিষয়টি, এটিকে আমরা সমুন্নত রাখতে চাই, এটিকে আমরা গণতান্ত্রিক চর্চার অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করি, এবং সেই হিসেবে বাংলাদেশের এই গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ করেই আমাদের আমাদের গণমাধ্যমের কাজকর্ম অব্যাহত থাকবে, আমি এটা আশা করব। কিন্তু সেখানে আমরা দেখছি যে সেখানে আইনের অপপ্রয়োগ কিংবা সাংবাদিককে নির্যাতন কিংবা নিগ্রহ করা, এই এই কাজগুলো চলছে, এবং এগুলো শুধু আজকে নয়, কম বেশি সবসময় চলছে। তো সুতরাং এই যে এটা এটা সবসময় যে সরকারিভাবে বিষয়টা হচ্ছে তা কিন্তু নয়, কোথাও কোথাও এলাকার যারা নেতৃস্থানীয় কিংবা বেশি শক্তির অধিকারী কিংবা বিশেষ স্বার্থ হাসিলের জন্য এটা করছেন, কখনো কখনো আবার আইনের শাসনের কথা বলে আইন রক্ষাকারী কিংবা আইন প্রয়োগকারী বাহিনী যারা, তারাও এটার অপপ্রয়োগ করছেন। সুতরাং এই এই সামগ্রিকভাবে এই বিষয়টা অবশ্যই
আলোচনার যোগ্য এবং এখান থেকে আমাদের উত্তরণ দরকার, যে কারণে আমরা দেখছি যে আমাদের দেশের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং প্রেস ফ্রিডমের যে ইন্ডেক্স, সেটা রিপোর্টার্স অ্যান্ড ফ্রন্টিয়ার্স আরএসএফ এর তাদের যে স্কোরিং এর ভিত্তিতে তারা যে আন্তর্জাতিকভাবে যে যে স্কোরটি তারা নির্ণয় করেছেন সেখানে 155তম জায়গায় পৌঁছেছে, অর্থাৎ বাংলাদেশ ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে কয়েক বছরে। এটি খুব দুঃখজনক এবং এটি আমাদের পীড়া দেয়। এইখানে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হয় এবং আমরা যতই বলি যে আমরা গণমাধ্যমে অবাধ আলোচনা করতে পারছি, লেখালেখি করতে পারছি, কিন্তু তারপরেও এই কর্মকাণ্ডগুলো আমাদের গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহকে বিঘ্নিত করে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার অন্য অতিথিদের কাছে আসি, আসবার আগে শুধু আবার ইস্তিয়াক আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এর মানে হচ্ছে যে সাংবাদিকতার ক্ষেত্রে বা আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতার যে বিষয়টি, যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি সবসময় কিছু না কিছু কম্প্রোমাইজ হয়ে এসেছে, সেই প্রসঙ্গে আমরা আজকে না যাই। আমাদের আজকের বিষয় যেহেতু কোভিড-19 পরবর্তী সময় বা এই কালীন সময়ে আমাদের গণমাধ্যম কেমন আছে, আপনি যে কথাটি এর আগে বললেন এর মানে হচ্ছে যে আমাদের সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যম কর্মীরা নিউজ কভারের ক্ষেত্রে বড় রকমের চ্যালেঞ্জ ফেস করছেন, তাই তো? ঝুঁকির মধ্যে পড়েছে, ঝুঁকির মধ্যে আছেন। সেক্ষেত্রে মানে ব্যবস্থাপক যারা, গণমাধ্যমের ব্যবস্থাপক বা মালিক গোষ্ঠী কিংবা অন্য যারা ফ্যাসিলিটেট করবেন, তাদের কি রকমের উদ্যোগ দেখতে পাচ্ছেন যাতে করে আমাদের সহকর্মীরা সঠিকভাবে নিরাপদভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন? এই মুহূর্তে দেখেন গণপরিবহন সম্পূর্ণ বন্ধ আছে, ফলে আমাদের সাংবাদিকদের মধ্যে যারা অফিস করেন তাদেরকে অফিসে আসা যাওয়ার ক্ষেত্রে শতভাগ ট্রান্সপোর্ট সুবিধা অফিস থেকে দিতে হচ্ছে, সেই সুবিধাটা বেশিরভাগ টেলিভিশন এবং পত্রিকা দিয়ে যাচ্ছে। তারপরে অফিসগুলোতে স্বাস্থ্যবিধি মানার যে স্টেপগুলো আছে, থার্মোমিটার, সাবান, পানি, স্যানিটাইজার, তারপরে ডিসইনফেকশন সিস্টেম, এগুলো সবই রাখা হয়েছে। এই দিক থেকে কাজগুলো ঠিক আছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ উঠে নাই যে কোনো কোনো গণমাধ্যমে বেতন বাকি আছে, তবে বেশ কিছু গণমাধ্যমে ছাঁটাই হয়েছে, বেশ কিছু গণমাধ্যমে এখনো বেতন অনিয়মিত রয়ে গেছে। এবং এর একটা বড় কারণ হলো পত্রিকাগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আপনি পত্রিকার বিলি এবং বিতরণ দুটোই বন্ধ হয়ে গেছে এবং বিল বন্ধ হয়ে গেছে, কোনো বিজ্ঞাপন নেই, কোনো বিলি নেই, বিতরণ নেই। তবে সরকার একটা উদ্যোগ নিচ্ছে, সরকারের কাছে পাওনা টাকাটা দৈনিক পত্রিকাগুলোকে দেয়া হবে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো টেলিভিশনের সেই সুবিধাটুকু নাই, কারণ টেলিভিশন সরকারের কাছ থেকে কোনো বিজ্ঞাপন পায় না, ফলে আর্থিকভাবে খুব পর্যদুস্ত অবস্থার মধ্যে পড়েছে আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। আমাদের গণমাধ্যমের আরেকটি বড় দুর্বলতার জায়গা হলো গণমাধ্যমগুলো এমনিতেই একটাকে অপ্রাতিষ্ঠানিক ভাবে গড়ে উঠেছে বাংলাদেশে। 1973 সালের যে আইনটি ছিল নিউজ পেপার এমপ্লয়ি সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট, সেটি যখন 2006 সালে বাতিল হয়ে যায়, কার্যত বাংলাদেশের গণমাধ্যম এখন কোনো আইন দ্বারা পরিচালিত নয়, ফলে একটা হজবরল অবস্থার মধ্যে চলছে। এবং সাংবাদিকদের যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তাদের হেলথ সুবিধা, ইন্স্যুরেন্স, এগুলো সবই এখন কাগজে আছে কিন্তু বাস্তবে নেই। এবং এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা একটা আইন না পাচ্ছি। এবং গণমাধ্যম সম্প্রসারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া থেকে এখন ইলেকট্রনিক মিডিয়া একটা বড় বাস্তবতা, অনলাইন তার চেয়ে বড় বাস্তবতা, কিন্তু কোনো আইন নেই। যে দেশে আইন ছাড়া একটি পেশা চলতে পারে সেটা যে কতটা অচল অবস্থার মধ্যে আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। সুতরাং আমরা গত নির্বাচনের আগে সরকারের কাছে একটা দাবি জানিয়েছিলাম, তখন মন্ত্রী পরিষদে একটি আইন পাস হয়েছিল, কিন্তু আইনটি মন্ত্রী পরিষদের নীতিগত সম্মতির পরও আজও পার্লামেন্টে যাচ্ছে না। কি কারণে যাচ্ছে না? বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, যেটাকে নাম দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মী আইন, সে আইনটি আজও বাস্তবায়ন হয়নি, পাশ হয়নি। ফলে একটা আমি বলবো প্রাতিষ্ঠানিকতা থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে বাংলাদেশের গণমাধ্যম, সেখানে মালিকানার আমি বলবো যে স্বাধীনতা 100% শতভাগ স্থাপিত হয়েছে। গণমাধ্যম কর্মীরা তাদের জন্য যে ফ্রিডম, যেটা আসলে গণমাধ্যম কর্মীদের নিজস্ব ফ্রিডম নয়, মানুষের ফ্রিডম, সেখান থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। ইউনেস্কোর স্টেটমেন্টটা নিশ্চয়ই দেখেছেন কোভিড-19 জার্নালিজম নিয়ে। ইউনেস্কো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে তার সাংবাদিকদেরকে প্রাতিষ্ঠানিক সুবিধা দিতে, কিন্তু তার চাইতে বড় ভূমিকা রাখতে অনুরোধ করেছে রাষ্ট্রকে।
রাষ্ট্রের জন্য সাংবাদিকদের আর্থিক এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা দুটোকে নিশ্চিত করতে পারে। আমার মনে হয় যে ইউনেস্কোর স্টেটমেন্ট আমি যদি সুযোগ পাই এইভাবে আপনাকে ইনবক্স করে দিচ্ছি। আমি এবার একটু আসি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ বেতারের প্রাক্তন মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। আমরা যখনই ইলেকট্রনিক মিডিয়ার কথা বলি আমরা আসলে আমাদের চিন্তার ভেতরে সবসময় টেলিভিশন একটু অগ্রাধিকার পায়, টেলিভিশনের কথা আমরা বলি, ইদানিং আমরা অনলাইনে কথা বলছি, আমরা রেডিওর কথা প্রায়শই আমরা ভুলে যাই। রেডিওর ক্ষেত্রে আপনি যেহেতু রেডিওতে কাজ করেছেন বেশ কিছু সময়, রেডিও এই মুহূর্তে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আছে? ধন্যবাদ সবাইকে, কৃষ্ণ একটি ভালো প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ বেতার এখন শুধু বাংলাদেশ বেতার একা নয়, বাংলাদেশ বেতার বেশ কিছু প্রাইভেট চ্যানেলকেও নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশ বেতার 22টি কমিউনিটি রেডিওকে নিয়ন্ত্রণ করছে। সেই কমিউনিটি রেডিও সহ বাংলাদেশ বেতার বর্তমানে অন্যান্য টিভি চ্যানেলগুলো যেভাবে করছে, তাদের সাংবাদিকরা যেভাবে কাজ করছে, বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বাংলাদেশ বেতারের যে সংবাদদাতারা এবং বাংলাদেশ বেতারের অন্যান্য সাংবাদিক, তারা সবাই একই রকম কাজ করছে। আপনি প্রথমে যে কথাটি বলেছিলেন সে প্রচারটা তারা পাচ্ছে না, এবং আমার জানা মতে বাংলাদেশ বেতার সে ভোর 4টা থেকে শুরু করে রাত্র 1টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তারা অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে, তারা সংবাদ প্রচার করে যাচ্ছে, কিন্তু সেইভাবে বাংলাদেশ বেতারের প্রচারটা আসছে না। কিন্তু বাংলাদেশ বেতারের কভারেজ যেহেতু প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠান যদি কেউ শোনেন এবং তাদেরকে সাপ্লিমেন্ট করছে কমিউনিটি রেডিওগুলো, সেখানে এমন কোনো অনুষ্ঠান নেই যেটি বাংলাদেশ বেতার এবং কমিউনিটি রেডিওগুলো প্রচার করছে না। আমি প্রাইভেট কমার্শিয়াল রেডিওগুলোর কথা বাদে দিলাম, কিন্তু এই দুটো অংশের কথা যেটা বললাম, আপনারা যদি শুনে থাকেন প্রত্যেকটা অনুষ্ঠান তাদেরকে জনগণকে অ্যাওয়ার করার ক্ষেত্রে যা যা করণীয় প্রত্যেকভাবে তারা সেভাবে অনুষ্ঠান ক্যাটার করছে, সেভাবে তারা প্রচার করছে। এখন চ্যালেঞ্জ যেটা, সেটা অন্যান্য সাংবাদিকের মতোই চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশ বেতারের সংবাদদাতা বলুন আর অন্যান্য প্রাইভেট মিডিয়া বা অন্যান্য টেলিভিশনের সংবাদদাতাদের কথাই বলুন, তারাও তো মানুষ, তারা তো উপর থেকে পড়ে আসা কোনো অলৌকিক বস্তু নয়, সুতরাং তাদের যেভাবে প্রোটেকশন দেওয়া উচিত আমি মনে করি এই ক্ষেত্রে যে বিষয়টা আমি সাজেস্ট করতে পারি, আন্তর্জাতিকভাবে রেজাভাই যেটা বললেন যে ইউনেস্কো যে নীতিটা ঘোষণা করেছে সেই নীতি অনুযায়ী প্রত্যেকটা সাংবাদিককে যদি সেরকম প্রোটেকশন দেওয়া হয় সেভাবেই বাংলাদেশেও করা হবে। শুধু বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই যে আজকে এই যে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা যদি একটু একটু একটা জিনিস যদি জানতে চাই যে মানে অন্যান্য রেডিও চ্যানেলগুলোতে যে জনবল আছে সেই একই জনবল কি এই COVID-19 সময়ও আছে নাকি সেখানে সংকুচিত হয়েছে, তারা কোনো বিশেষ চ্যালেঞ্জ মুখোমুখি আছেন? কোনোভাবে সংকুচিত হয়নি যেভাবে আছে, বরং কিছু কিছু ক্ষেত্রে আমি যতদূর খবর নিয়েছি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ বেতারে জনবল বাড়ানো হয়েছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে তাদেরকে তো প্রোটেকশন দেওয়া উচিত, আজকে যে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে তারা তো ছুটি করতে পারছে না, তারা কিন্তু সেই ভোর 4টায় যেতে হচ্ছে এবং তাদেরকে রাত্র 1টায় বাসা ফিরতে হচ্ছে, কারো কারো 2-3টা বেজে যাচ্ছে বাসা ফিরতে হচ্ছে, অন্যান্য চ্যানেলের মতো তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে আমি মনে করি অন্যভাবে যেভাবে সাংবাদিকদেরকে প্রোটেকশন দেওয়া উচিত এবং তারা সত্যিকার অর্থে তারা যে ভালনারেবল কন্ডিশনে আছে সেই ভালনারেবলিটি থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি স্টেপ বাই যে প্রপোজালটা এটি অত্যন্ত উত্তম প্রপোজাল, এবং আমি বলবো আন্তর্জাতিকভাবে সাংবাদিকদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের যে নীতিমালা আছে সেটা যদি বাংলাদেশে ফলো করা হয় তাহলে বাংলাদেশে অন্তত এই জিনিসটা থেকে, কারণ তারা তো
তারা তো সংবাদ প্রচার করছে, তাদের তো কোনো ছুটি নেই। আমি প্রথমে বললাম তারা তো সংবাদ সংবাদের অনুষ্ঠান। আপনি লক্ষ্য করবেন অন্যান্য চ্যানেল কি করছে, তারা দুটো কাজ করছে। একটি হলো সংবাদ প্রচার, একটি হলো বিনোদনমূলক অনুষ্ঠান। সংবাদ সংবাদ প্রচারের ক্ষেত্রে তারা কিছু আছে, কতজন মারা গেছে, কতজন আক্রান্ত হয়েছে, কতজন কোয়ারেন্টাইনে আছে, কতজন আইসোলেশনে আছে, এর বাইরে তারা কিন্তু কিছু বলছে না। কিন্তু বাংলাদেশ বেতার থেকে শুরু করে অন্যান্য যে চ্যানেলগুলো, যে কমিউনিটি রেডিওগুলো, আপনারা দেখবেন এটার কনসিকুয়েন্স কি হতে পারে, এটা গ্রোয়িং লেভেলে কি এফেক্ট করতে পারে। সব কিছুর উপরে তারা জিঙ্গেল প্রচার করছে, তারা নাটিকা প্রচার করছে, তারা তারা জীবন টিকা প্রচার করছে, তারা অনুষ্ঠান প্রচার করছে, নিরলস ভাবে সেটা করে যাচ্ছে। এটি আমি মনে করি বাংলাদেশ বেতারের যে কর্মকর্তা কর্মচারী সাংবাদিকেরা আছেন, একটি দ্বিতীয় ফ্রন্টের যোদ্ধা হিসেবে তারা কাজ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ নারান্দা। ইশতিয়াক, আমি ছোট্ট করে আপনাকে একটি জিনিস জিজ্ঞেস করে কাবেরীর কাছে আসি, সেটি হচ্ছে যে রেডিওতে যারা কাজ করছেন সংবাদকর্মী, তারাও তো আপনার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, তাই তো? নাকি ওনারা যেহেতু সরকারি চাকরি করেন, তারা আমাদের ইউনিয়নের সদস্য নন? আসলে ইউনিয়নের সদস্য হতে গেলে আমাদের প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড জার্নালিস্ট হতে হবে, এটার বাইরে হতে পারবে না। আমি বিনয়ের সাথে ইন্টারাপ্ট করে বলতে চাই যে তারাই সেখানে সদস্য হতে পারবেন। বাংলাদেশ বেতারে কিছু সাংবাদিক আছে, তারা সরকারি নয়, তারা বিভিন্ন চ্যানেলেও কাজ করেন, বিভিন্ন পত্রিকায় কাজ করেন, তারা চাইলে তারা সংবাদ তারা সেখানে সদস্য হতে পারে, যদি আমি ভুল না করি ভাইয়ের সাথে একমত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটি আমার মনে হয় ইশতিয়াক আপনারা পরে বিবেচনা করে নিতে পারেন। এখন আমি একটু কাবেরীর কাছে আসি। কাবেরী, যে আমরা শুনলাম যে আমাদের কাবেরী, আপনি এই মুহূর্তে বিভাগীয় প্রধান গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাংবাদিকতার শিক্ষক। আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা শুনেছি, এটি দীর্ঘদিন ধরে খুব কম্প্রোমাইজড অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে আবার শুনতে পাচ্ছি আমাদের সংবাদকর্মীরা, সাংবাদিক বন্ধুরা, তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি আছেন। এই বিষয়টিকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখেন? স্যারের কথা, নারন্দার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি শুরুতে বলি, 3রা মে প্রায় শেষ হতে চলেছে আজকে, তারপরে মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা জানাই। তখন যখন আসলে ইশতিয়াক ভাই অলরেডি বলেছেন, হাত করা মুক্ত গণমাধ্যম দিবস চলছে। একই সাথে আমি আর একটু মানে সাথে বলি, নরসিংদীতে 3 জন সংবাদকর্মীকে নাকি ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে, আজকে যদিও আমরা মনে করছি যে শুধুমাত্র COVID-19 এর জন্যই গণমাধ্যমের অবস্থাটা মানে আশঙ্কাজনক হয়ে পড়েছে, তা কিন্তু না। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা আলোচনায় ছিল, গত 1-2 বছর ধরে, যে ছাঁটাই হচ্ছে, যেটা ইশতিয়াক ভাই খুব চমৎকার ভাবে বলেছেন যে কোনো আইন নেই। এবং যারা আসছেন, আমি একজন শিক্ষক হিসেবে আমরা দেখি, আমাদের ছেলেমেয়েরা যখন শিক্ষার্থীরা আসেন, ফার্স্ট ইয়ারের শেষ হতে না হতেই আমরা শুনতে পাই তারা কোনো না কোনো গণমাধ্যমে যুক্ত হয়ে গেছেন। তারা ক্লাসে খুব বেশি আসতে পারেন না, তারা ওখানে কাজ করেন, আর সেইখানে তারা কিছু মানে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যে কাজ করে, সেটি হচ্ছে তাদেরকে শিক্ষানবিশ হিসাবে খুব অল্প পারিশ্রমিকে নিয়োগ করতে পারেন। উইন উইন সিচুয়েশন। ফলে আমরা যে জায়গাটা দেখতে পাই, এই ছেলে মেয়েরাই যখন পাস করে যায় বা আরেকটু সিনিয়র হতে থাকে, তাদের ফ্রাস্ট্রেশন গুলো আমরা দেখতে থাকি। এবং রিসেন্ট টাইমে আমি খুব ভালো, যারা একেবারে অপরাধ অনুসন্ধানী সাংবাদিকতায় যুক্ত ছিলেন, এদের অনেককেই দেখেছি NGO-তে ট্রান্সফার হয়ে গেছেন, কিংবা অন্যান্য জায়গায় যে যার মতো সুযোগ সুবিধা মতন তারা চলে গেছেন। রেজা ভাই নিজেও বলেছেন যে অনেককে ছাঁটাই করা হচ্ছে, বিশেষ করে কোভিডের ক্ষেত্রে। এসে আমরা আরো একটা দেখতে পাচ্ছি, কোভিডের মধ্যেও কিন্তু একটি গণমাধ্যমে কত 35 জন, রেজা ভাই হয়তো বলতে পারবেন, 35 জনকে ছাঁটাই করা হয়েছে। কাজেই তার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তাদের যে সুরক্ষার অভাব। আমি তো মনে করি ডাক্তার এবং
স্বাস্থ্য ক্ষেত্রে যারা ছিলেন তারা এবং তাদের সাথে এরাও কিন্তু আসলে ফ্রন্ট লাইন যোদ্ধা, যেখানে আমাদের সাংবাদিক সমিতিগুলোর দরকার ছিল তাদের নিরাপত্তার বিষয়ে, তাদের পিপিই বিষয়ে, তাদের প্রণোদনের বিষয়ে আসলে একত্রিত হয়ে কাজ করার কথা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সংবাদকর্মীদের প্রণোদনা দেবার ব্যাপারে কোন ধরনের কোন এগ্রিমেন্টের কথা, কোন প্রতিশ্রুতির কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না এবং দাবিটাও আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন সেদিন কখন মারা গেলেন সাংবাদিক এবং দেখা গেল তার স্ত্রী এবং সন্তান দুজনেই কোভিড-19 পজিটিভ। তাদের নিরাপত্তা কি? তাদের বাড়ির যিনি উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সাংবাদিক ছিলেন, তিনি কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার এই অবস্থা কি হয়েছে। ফলে আমি আজকে আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মধ্যে থেকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে আমাদের সাংবাদিকদের একদিকে একটু নিরাপত্তা নেই, আর একটা যেটা আমি বলতে চাই আমাদের সাংবাদিকদের আরেকটি নিরাপত্তা নেই। আপনি যদি নিউজগুলোকে এখন খেয়াল করেন তাহলে দেখবেন মোটামুটি কোভিডের নিউজ এবং সেই নিউজগুলো আসলে কিন্তু সাংবাদিকরা সেইভাবে করতে পারছেন না। নিউজটি সরকার যে নিউজটি দিচ্ছেন তাদেরকে সেই নিউজটি করতে হচ্ছে। বরঞ্চ আমরা এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে আমরা অনেক স্কুপ নিউজগুলো পাই যেটি কিন্তু আমরা গণমাধ্যমে পাচ্ছি না। ডিসিপ্লিন সাংবাদিক তো ঝুঁকির মুখে আছে, তার যারা কর্মী সাংবাদিক কর্মী তারা ঝুঁকির মুখে আছেন এবং প্রতিষ্ঠান হিসাবে সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে সেগুলো ঝুঁকির মধ্যে আছে। আমি মনে করি আমরা সেই বিষয়ে সামনে যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তো আমরা আলোচনা করব কিভাবে আসলে সাংবাদিকতা ডিসিপ্লিন কি শুধু আমার দেশে না সারা পৃথিবীতেই ঝুঁকির মধ্যে আছে, যেটি ইভলভ হতো সময়ের ভিতর থেকে সেটি অনেক আগেই হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ এসেছে। হয়তো আরো 10-15 বছর লাগতো তার চলে যেতে, কিন্তু আজকে এই যে আপনি আমাদেরকে যেভাবে নিচ্ছেন বা সামাজিক মাধ্যমের ভিতর থেকে টেকনোলজির পরিবর্তনের মধ্যে থেকে যেটা ধীরে ধীরে হতো, আজকে যখন বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা জেনে গেছেন যে এভাবেও সাংবাদিকতা করা সম্ভব, তারা আবার সেই আগের প্রাতিষ্ঠানিকতায় ফিরে যেতে চাইবেন কিনা সেটিও আজকে একটি বড় প্রশ্ন। আমাদের গোটা গণমাধ্যম এবং সাংবাদিকতা অতীতের যে কোনো সময়ের চাইতে সেক্ষেত্রে কি আপনি চিত্রটি একই রকম দেখেন নাকি ভিন্ন রকমের চিত্র দেখেন? তবে তার আগে একটু বলে রাখি, আমরা যেইটুকু আলোচনা এই মুহূর্তে করেছি আজকে মুক্ত গণমাধ্যম দিবসের সময়ে, গণমাধ্যমের যেই চিত্র পেয়েছি সেটি খুবই আশাব্যঞ্জক তেমন কিছু নয় বলেই মনে হচ্ছে। আমাদের সাংবাদিক বন্ধুদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এতক্ষণ যা শুনলাম বাংলাদেশের সার্বিক চিত্র, এটা এটা যদি এক কথায় বলা যায়, ইট ইজ অ্যালার্মিং। তো আমি অত ডিটেলস যাব না যেহেতু আমি বাংলাদেশে থাকি না এবং অত ডিটেলস আমি জানি না। আমি ওভারঅল যদি আমি গ্লোবাল পিকচারটা দেখি কিংবা আমরা যদি ইউরোপের পিকচার দেখি, এখানে সাংবাদিকতাটা এখন একটা ট্রান্সফরমেশনে চলে গেছে, একটা নতুন নতুন দিক ওপেন হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া চলে আসার পরে ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়াটা প্রিন্ট মিডিয়াটাকে অনেকাংশে ক্যাপচার করে নিয়েছে আমি মনে করি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা দেখছি সেই ইলেকট্রনিক মিডিয়াটাকেও অনেক ক্ষেত্রে ক্যাপচার করে নিয়ে যাচ্ছে। আমি যদি কোভিডকেই ধরি, কয়েকটা জিনিস খুব প্রখর ভাবে চলে আসে। নাম্বার ওয়ান, মিস ইনফরমেশন। নাম্বার টু, স্টিগমাটাইজেশন। অ্যান্ড নাম্বার থ্রি, ফেক নিউজ। এই তিনটা জিনিস গত কয়েক সপ্তাহ, সেই ডিসেম্বর মাস থেকে আমরা দেখছি মিডিয়াটাকে ক্যাপচার করে ফেলছে। সেক্ষেত্রে আমাদের ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা নষ্ট হয়ে গেছে এবং এখানে যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া আছে এবং যারা ট্রাস্টেড মিডিয়া আছে তাদের এগিয়ে আসতে হবে এই জায়গাগুলোকে রিপেয়ার করার জন্য। কারণটা বলি আমি,
এখন আমি যদি এখন লকডাউন সিচুয়েশনটা কি আমি যদি অ্যানালাইসিস করি তাহলে কি দেখি এভরি হাউসহোল্ড 80-90% যে সময়টা মিডিয়া টিভির সামনে বসে থাকে এটা নিউজ কনজিউম করার জন্যই বসে থাকে স্টিগমাটাইজেশন আমরা দেখছি বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি আমরা স্টিগমাটাইজেশনের কারণে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই রোগী করোনা ভাইরাস নিয়ে হসপিটালে যাচ্ছে না কারণটা হচ্ছে বা হসপিটালে গেলেও তাকে তাকে স্টিগমাটাইজ করে ফেলা হচ্ছে সে সে তখন তার ইলনেসটাকে সে সাবসিডাইজ করে বলছে এতে করে তার ফ্যামিলি এফেক্টেড হচ্ছে কমিউনিটি এফেক্ট হচ্ছে এবং স্প্রেডের ঘটনাটা বেশি ঘটছে তো এই বিষয়গুলো এবং ফেক নিউজ তো আমরা মিডিয়াতে অহরহই দেখছি যে এত বেশি ফেক নিউজ চলে আসছে টেম্পারেচার নিয়ে কথা ক্লাইমেট নিয়ে কথা এই নিয়ে সেই নিয়ে বিভিন্ন ধরনের এটা খেলে এটা হবে ওটা খেলে এটা হবে এই নিউজগুলো কিন্তু আসলে আমাদেরকে কোনো খুব হেল্প করছে না আমাদের ট্রাস্টের জায়গাগুলো নষ্ট করে ফেলছে তো আমি মনে করি এই যে ট্রান্সফরমেশন হচ্ছে এই জায়গাটাতে এসে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার কিছু দায়িত্ব নিয়ে কাজ করা উচিত আর সেকেন্ড আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ইয়েস আমরা জানি যে সংবাদ কর্মীরা বিভিন্ন দেশে নিপীড়নের শিকার এটা 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 সারা পৃথিবীতেই ঘটছে তবে এটাকে যে শুধু আমাদের প্রবলেম হিসেবে দেখা দেখলেই হবে না এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখে পজিটিভলি চিন্তা করা উচিত আমি মনে করি মাসুদ সিদ্দিকী আমরা এবার একটু খুব স্পেসিফিক্যালি করোনা বিষয়ে যদি চলে আসি আমি ডক্টর গোলাম রহমান স্যার আমাদের সঙ্গে আছেন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই এখন বিশ্বব্যাপী শুধু গণমাধ্যম নয় যে কোনো প্রফেশনে যে কোনো কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং ফ্রম হোম একটি কনসেপ্ট চালু হয়েছে একটি ধারণা আমাদের মধ্যে আছে এখন আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে এই ওয়ার্কিং ফ্রম হোম এই ধারণাটি কতটুকু কার্যকর হতে পারে বা হচ্ছে কিনা কার্যকর অবশ্যই হচ্ছে কিন্তু এটা একটা সীমাবদ্ধতা আছে অনলাইন জার্নালিজম অনলাইন কমিউনিকেশন করা এটা খুবই স্বাভাবিক এবং আজকের দিনে এটা কোনো স্বপ্নরূপ কিছু ব্যাপার নয় যে শুধু এটা কল্পনায় বিচরণ করছে এরকম কিছু নয় আমরা জানি উন্নত বিশ্বে অনলাইনে অফিস করা যায় অনেক ধরনের চাকরি এরকম আছে আমাদের দেশে প্রচুর অনলাইনে কাজকর্ম হচ্ছে এবং যখন স্বাভাবিক অবস্থা বিদ্যমান থাকে তখন ইভেন তখনও সাংবাদিকরা অনলাইনে প্রচুর কাজকর্ম করেন কিন্তু তার যে সিংহভাগ কাজ করতে হয় অফিস কিংবা সরেজমিনে স্পটে এখন সেই জায়গাটা করোনা ভাইরাসের কারণে সীমাবদ্ধতা তো এসে গেছে এটা অবশ্যই এখন বিষয়টা হচ্ছে যে আমাদের শুধু সাংবাদিক নয় আমরা আমরা বাংলাদেশের মানুষ নাগরিকরা আমরা কিন্তু এক ধরনের ট্রেডিশনাল জীবন ব্যবস্থায় অভ্যস্ত এবং এই যে ট্রেডিশনাল জীবন ব্যবস্থা তাতে করে আমরা অনেক কিছু নতুন কিছু গ্রহণ করতে খুব সংকোচ বোধ করি এবং যে কোনো নতুন বিষয় আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় সুতরাং অনেক ক্ষেত্রে আমরা অবশ্যই আধুনিক মনস্ক কিন্তু তার মানে এই নয় যে সব ব্যাপারে আমরা খুব আধুনিক সেই জন্যে আমরা দেখি যে অনেকেই এই যন্ত্র কিংবা প্রযুক্তি এগুলো বান্ধব হতে পারেন না এবং সেখানে তারা হয়তো তাদের কাজকর্মে কিছু শৈথল্য হয় কিংবা কাজকর্ম যতখানি গুরুত্ব সহকারে করা দরকার সেটা করা সম্ভব হয় না কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা আমার ধারণা যে তারা সবাই প্রযুক্তিগতভাবে আধুনিক এবং তারা প্রযুক্তি আধুনিক প্রযুক্তি নিয়ে তারা চলছেন এবং অনলাইনে তারা সাংবাদিকতা করছেন কিন্তু কোনো ঘটনা ঘটলে কোনো বিষয়ের সরেজমিন অভিজ্ঞতা নিতে গেলে তাকে অবশ্যই স্পটে যেতে হবে সরেজমিনে যেতে হবে সেখানে না গিয়ে শুধু ওই অনলাইনে শুধু সব কিছু হবে না এটা তো আমরা বুঝি এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সাংবাদিকদের সেই জায়গায় এক ধরনের এখন এই করোনা ভাইরাসের কারণে তাদের মুভমেন্টও অনেক সীমিত হয়ে গেছে এবং ইচ্ছা করলেই তারা নিঃসংকোচে সব জায়গায় যেতে পাচ্ছেন না এবং আমরা জানি যেমন ইস্তেকরেজা এর আগে বলেছে যে প্রতিটি মিডিয়া হাউসেই এক ধরনের হাইজিনিক ব্যবস্থা কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা কিংবা স্যানিটাইজেশনের ব্যবস্থাটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে এনটিভির 13 জন সাংবাদিক সংক্রমিত হয়ে গেছে পজিটিভ ধরা পড়েছে এবং অন্যত্র ক্ষেত্রে
হুমায়ুন কবির যেমন মারা গেল, তো সুতরাং এরকম পুলিশ বাহিনীর লোক মারা যাচ্ছে, ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, কেউ তো এটা থেকে একেবারে বিচ্ছিন্ন তা কিন্তু বলা যাবে না। আর এদিকে যদি আমরা দেখি যে সাধারণ যে লকডাউন, এটা একটা আমাদের এই বয়সের জীবনে একটা নতুন অভিজ্ঞতা, যতপক্ষে এই এই ইভেন যখন আমরা হরতাল কিংবা অবরোধ কিংবা এই ধরনের বিভিন্ন সময় দেখেছি, তখনও দেখেছি মানুষ এটা ব্রেক করে, নানান আন্দোলন করে, নানান কিছু করে, কিন্তু এখন যে লকডাউন এটা হচ্ছে কেউ চূড়ান্ত অর্থেই গৃহ অন্তরীণ। এই গৃহ অন্তরীণ থাকাটা, এটার জন্য আমাদের 17 কোটি লোকের দেশ এত ঘনবসতিপূর্ণ, ইচ্ছে করলেই কিন্তু জিনিসটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ না। আমি অন্ততপক্ষে আমার জনগণকে, আমি আমার বাংলাদেশি বন্ধুদের সবাইকে আমি আমি ধন্যবাদ জানাবো, আমি তারা যথেষ্ট যোগ্যতার সাথে এটি পালন করে যাচ্ছে। কিন্তু এটাও বুঝতে হবে যে আমাদের শহর, আমাদের নাগরিক জীবন, সেখানে কিন্তু বাড়িঘর এমন এমন কিছু মানে অবস্থা নেই যেখানে সব লোক একই সাথে বাড়িতে অবস্থান করতে পারে কিংবা সময় কাটাতে পারে। সুতরাং এই যে শহরের কিংবা নগরের যে নাগরিক সুবিধারও সীমাবদ্ধতা আছে, তো সুতরাং সেখানে এত অল্প স্পেসে তাদেরকে থাকতে হয়, 24 ঘন্টা দিনের পর দিন, মাসের পর মাস থাকতে হচ্ছে, এই যে একটা একটা বাস্তব অবস্থা, এই বাস্তবতা একদম রূঢ় বাস্তবতা এবং অবিশ্বাস্য বাস্তবতা। সুতরাং এই এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একই সাথে দেখতে হবে যে আমাদের দেশের লোকজন যারা গণমাধ্যম ব্যবহার করে, তাদের এই মিডিয়া লিটারেসির লেভেলটা অনেক লো, অর্থাৎ তাদের যেভাবে মিডিয়া ব্যবহার করার কথা সেইভাবে কিন্তু তারা করে না, করতে অভ্যস্ত না। বিশেষ করে যেমন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম যতখানি আমাদের দেশে জনপ্রিয় এবং মানুষ যতভাবে ব্যবহার করছে, কিন্তু ব্যবহার করতে যে তারা অনেক ক্ষেত্রে অপপ্রয়োগ করছে, অপব্যবহার করছে, কিংবা ইমোশনালি চার্জড হয়ে তারা ব্যবহার করছে, যে কারণে অনেক তথ্য, অনেক খবর, অনেক বিষয় তারা না বুঝে শেয়ার করছে, কমেন্ট করছে, সুতরাং এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমাদের সাধারণ জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা আমি বলবো যে আমাদের গণমাধ্যম কিন্তু এক অর্থে ব্যর্থ। কি অর্থে ব্যর্থ? যে তারা এই করোনার যে ভয়াবহতা, তার জন্য এই করোনার কারণে মানুষকে কি ধরনের অবস্থা ফেস করতে হবে, কি ধরনের লকডাউনে অভ্যস্ত হতে হবে, তাদের যে মোটিভেশন, এই মোটিভেশনটা কিন্তু গণমাধ্যম করে নাই। গণমাধ্যমের সেন্ট্রাল ফোকাস হওয়া উচিত ছিল একবার শুরু থেকে, যে তারা শুধু এই করোনা ভাইরাস এই এটা সম্পর্কেই আলাপ আলোচনা করবে, এটাই তাদের সেন্ট্রাল হওয়া উচিত ছিল। কিন্তু তারা সামগ্রিকভাবে সংবাদ পরিবেশন করছে, কিছু ঘোষণা দিয়েছে ইত্যাদি ইত্যাদি, কিছু টকশোতে আলোচনা করেছে, ওই গতানুগতিক অনুষ্ঠানের কন্টেন্টের একটা একটা অবস্থা। এখানে কেন আমি আপনাকে একটু স্যার একটু বলবো, গণমাধ্যম, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, গণমাধ্যম যে এটিকে পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব দেয়নি, এর কারণ কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমার কাছে মনে হয়েছে। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতির কারণেই বিষয়টিকে খুব গুরুত্ব দেয়া হয়নি। যখন রাজনীতি, দেশ, রাষ্ট্র যখন গুরুত্ব দেয় না, গণমাধ্যমও সেই বিষয়টিকে তত গুরুত্ব হয়তো দেয়নি। আরো ভালো বলতে পারবেন একটু, এক লাইন ব্যাখ্যা করি বিষয়টা। ওই যে আমি বললাম যে আমাদের সাধারণ মানুষ এক ধরনের ট্রেডিশনাল জীবনযাত্রায়, মানে তারা ট্রেডিশনাল জীবনযাত্রায় অভ্যস্ত, আমাদের গণমাধ্যম ওই ট্রেডিশনাল জীবনযাত্রায় অভ্যস্ত, যে কারণে তারা তাদের কন্টেন্টকে নতুন করে চিন্তা করতে পারেন নাই, যেটা হওয়া উচিত ছিল। তাহলে আজকে যখন ওই বিদেশ থেকে যখন লোকগুলি আসছে, তাদেরকেও কিন্তু আমরা মোটিভেট করতে পারি নাই, তাদেরকে কিন্তু এয়ারপোর্টে সেশন করে মোটিভেট করা উচিত ছিল, তাদেরকে কিন্তু ওই আমাদের যে আশকোনার হাজি ক্যাম্পে অবস্থানের বিষয়টা তাদের যদি মোটিভেট করানো যেত, তাহলে নিশ্চয়ই ওই আমরা এটাকে ওই পথে আটকে দিতে পারতাম। কিন্তু সেটা যখন একেবারে পাইকারি ভাবে মিলেমিশে গেল, তখন এই চ্যালেঞ্জটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ধন্যবাদ স্যার। স্যার আমি এবার ইস্তেয়াক এবং কাবেরীর কাছে আসবো, তার আগে শুধু আপনার এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে রাখি, যখন আমাদের সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষ, দায়িত্ববান মানুষ যখন বলেন যে করোনা
বাংলাদেশ করোনা থেকে অনেক শক্তিশালী, আমরা করোনা থেকে অনেক শক্তিশালী, তখন গণমাধ্যমের জন্য এটি একটু চ্যালেঞ্জ হয়ে যায়। গণমাধ্যম আবার বলুক যে না, করোনা মনে হয় এর চেয়ে বেশি, আমার মনে হয় খুব রং কনটেক্সট, আমার মনে হয় আমরা খুব ভুল কনটেক্সট আলোচনা করছি। আচ্ছা জি, গণমাধ্যম অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই কথা সত্য, আমি সেই দায় নিয়ে বলছি। কিন্তু আপনি যখন করোনার বিস্তারটা যখন বাংলাদেশে আসতে শুরু করলো সেই ফেব্রুয়ারির দিকে, যখন নিউ মিডিয়া প্রথম রেইজ করতে শুরু করলো যে করোনা আসতে পারে, করোনা আসতে পারে, সবচেয়ে বড় আমি বলবো যে যে জায়গাটা থেকে ওয়ার্নিংটা আসা দরকার ছিল সেটা হলো আমাদের চিকিৎসক সমাজ, বিজ্ঞানী সমাজ, তারা একটি কথাও বলেনি। বরং আপনি খেয়াল করে দেখবেন, তখন বলা হচ্ছিল যে আমাদের বরিশাল মেডিকেলের 5টি ইউনিট আইসোলেশন আছে, ঢাকার অমুকটা আইসোলেশন আছে, নর্মাল হাসপাতালের এতটা আইসোলেশন আছে। অর্থাৎ ডাক্তারদের ধারণার মধ্যেও ছিল না করোনা একটা স্পেশালাইজ চিকিৎসা, সেটা যেন আলাদা হাসপাতালই লাগবে। এখন এসে এতদিন পরে তাদের কাছে মনে হচ্ছে যে না, করোনার চিকিৎসা তো নর্মাল হাসপাতালে হবে না। সুতরাং মেসেজটা কোন জায়গা থেকে ভুল গিয়েছে বুঝতে পেরেছেন? মেসেজটা ভুল গিয়েছে বিজ্ঞানের জায়গা থেকে। এই জাতি যে বিজ্ঞান মনস্ক জাতি না, বিজ্ঞান থেকে যে বহু দূরে অবস্থান করছে, সেটা পুরো এটা একা শুধু গণমাধ্যম না, পুরো চিত্রটাকে পাল্টে দিয়েছে। এবং আমি বলবো কেউ আমরা সচেতন হইনি, আমরা সচেতন প্রিপারেশন নিতে দেরি করেছি, আমরা মানুষকে সচেতন করতে দেরি করেছি। এবং গণমাধ্যম তার যে গণমাধ্যম নিজেও তো প্রিপেয়ার ছিল না যে একটা এরকম একটা ভাইরাস সারা বিশ্বব্যাপী চলে আসছে, সে কি করে মোকাবেলা করবে। আজকে এতদিন পরে এসে ইউনেস্কো বলছে, বলতে শুরু করেছে মাত্র, এতদিন চলে গেছে, এখন ইউনেস্কো বলছে জার্নালিস্টদের জন্য ট্রেনিং মডিউল দরকার টু ফেস কোভিড 19 কভারেজ। তাহলে বোঝেন ওরাও তৈরি ছিল না, বলে সারা পৃথিবীতে একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে এসেছে। কিন্তু ওহানের ঘটনার পরে যে ওয়ার্নিংটা দেওয়া হয়েছিল মিডিয়াতে সারা পৃথিবীতে, আমাদের আশেপাশে বাংলাদেশেও সেই মিডিয়া কভার করছিল, তখনও পর্যন্ত বলা হচ্ছিল যে আমাদের কোনো ভয় নাই, আমাদের সব ঠিক আছে, সব প্রস্তুত আছে। সব প্রস্তুত আছে বলতে ওনারা ভেবেছেন হাসপাতালের বেড প্রস্তুত আছে, বাট এটা হাসপাতালের বেড না, এটা একটা বিশেষায়িত চিকিৎসা। এবং এটা এটা যে ছড়িয়ে পড়ে ভাইরাসটা যেভাবে, সেটা কন্টাজিয়াস, অনেক সাংঘাতিক ভাবে ভয়ঙ্কর ছড়াচ্ছে, এবং যেটা ডাক্তারদেরকেও ক্ষমা করছে না। আমি বলবো যে এটা আমাদের পুরো জাতির একটা বড় ধরনের আমাদের ব্যর্থতা হয়েছে, কিন্তু এটা একটা শিক্ষারও। যেকোনো যেকোনো ডিজাস্টার কিন্তু ট্রুলি একটা অপরচুনিটি, আমরা এখন সেটা অপরচুনিটিতে রূপান্তরিত করতে পারি কিনা। যেমন গণমাধ্যম আপনি একটা প্রশ্ন করেছিলেন স্যারকে যে ওয়ার্ক ফ্রম হোম এটা কি এস্টাবলিশ হয়ে গেল, এটা এস্টাবলিশ হয়েছে, কয়েকটা দিক এস্টাবলিশ হয়েছে। একটা হলো গণমাধ্যমের ক্ষেত্রে আপনি যদি দেখেন খুব চমৎকার ভাবে ম্যানেজারিয়াল পজিশনে, অর্থাৎ এডিটোরিয়ালে যারা আছে, যারা ডিসিশন মেকার, তারা কিন্তু হোম থেকে অপারেট করতে পারছে এবং অত্যন্ত সাকসেসফুলি করতে পারছে। আর একটা হলো টক শো গুলোতে 2 ঘন্টা ঢাকা শহরে জ্যাম পার হয়ে গিয়ে স্টুডিওতে ঢুকে 1 ঘন্টা আলোচনা করে আবার 2 ঘন্টায় বাড়ি ফেরা, 5 hours loss is gone, এটা এখন এস্টাবলিশ হয়ে গেছে যে এই টক শো গুলো এখন অনলাইনে হবে। আর ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল সেক্টর এন্ড টেলকো কোম্পানিজ, আমি তো বলবো যে আগে থেকে শুরু হয়েছিল, এখন আরো বেশি এস্টাবলিশ হলো যে ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব। এবং এই জায়গাটা আরো বিস্তৃত হবে, আমি তো মনে করি নিউ এভিনিউজ আর বিং ওপেন। এর মধ্যে বড় জায়গাটা হলো টেকনোলজির জায়গাটা, ইনোভেশন আসবে এবং সেই ইনোভেশন দেখবেন এরকম একটা হবে, ইউনিভার্সিটি টিচার তাকে প্রতিদিন হয়তো ইউনিভার্সিটি যেতে হবে না, হি অর শি ক্যান টেক ক্লাসেস ওভার ইন্টারনেট, হোয়াটসঅ্যাপে ক্লাস দিবে কিংবা প্ল্যাটফর্মে ক্লাস, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস দিবে। এবং এটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ইকোনমির জন্য একটা নতুন দিক, ঢাকা শহরের জ্যাম কমাতে সাহায্য করবে। আমরা আসলে এই দিকটা নিয়েই কথা বলতে চাই। আমি একটু কাবেরীর কাছে আসি। কাবেরী, দুটো বিষয় ইস্তিয়াক আমার প্রসঙ্গের আগে ইস্তিয়াক এটি উল্লেখ করেছে। একটি হচ্ছে যে আমরা বলছি যে টেকনোলজির যেই ডেভেলপমেন্ট, টক শো এখন আর ওই আমাদের জ্যাম জট পেরিয়ে যে করতে হবে না, আমরা বাসায় বসেই হয়তো যুক্ত হতে পারবো, একটি এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোম, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন আগামী দিনগুলোতে আমাদের গণমাধ্যমের চেহারাকে কিভাবে পাল্টে দিতে পারে বা দিতে চায়? আপনাকে আমি উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যেটি নিয়ে রেজা ভাইয়া বলেছেন যে শুধুমাত্র ডাক্তার বা সায়েন্টিস্টদের ই ছিল কিনা, এই বিষয়ে যদি একটুখানি বলে নিতে চাই। একটা দেশের তার শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তার চিকিৎসা ব্যবস্থা কেমন হবে, কোন একটা চিকিৎসা সিস্টেম শুধু ডাক্তারদের জায়গা না, কিন্তু চিকিৎসা ব্যবস্থা একটা পলিটিক্যাল অবস্থান, একটা রাষ্ট্রের
পলিটিক্যাল প্রতিশ্রুতি হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা। যখনই এই করোনা নিয়ে কথা হয়েছে তখনই আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে অন্তপক্ষে এক ডজন মন্ত্রী তারা বলেছেন যে আমাদের যে ব্যবস্থা আছে আমেরিকাতেও আমাদের মতন এমন চিকিৎসা ব্যবস্থা নেই। কাজে কৃষ্ণ ভাই আপনি যে প্রসঙ্গটি তুলেছিলেন যে আমাদের রাজনৈতিক একটা অবস্থান, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা রাষ্ট্রিক ভাবে জানতাম তো নাই, সত্যি কথা পৃথিবীর কেউই জানতো না, প্রস্তুত ছিল না, কিন্তু আমাদের অনীহা ছিল এবং হামবড়া ভাব ছিল, আমরা জানতে চাইনি, এটাকে স্বীকার করে নিতে হবে। তারপর আসে আপনি দ্বিতীয় যে প্রশ্নটি তুলেছেন, যে কথাটি বলেছেন ইস্তিয়াক ভাই বলেছেন, স্যার বলেছেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং ফ্রম হোম করা যাবে এবং সেটা ঢাকা শহরের জন্য খুব গুরুত্বপূর্ণও বটে। তার কারণ আমার একটা টক শোতে যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে ওই যে একাত্তর টেলিভিশনে যদি যেতে হয় আমার 4 ঘন্টা চলে যায় পথে, আমি এই জন্য যাওয়া বাদ দিয়েছি, রাতের বেলা আমি যেতে চাই না। কিন্তু এখন এই কাজগুলো করা অনেক সুবিধা হবে, তবে আমার মনে হয় একটা গণমাধ্যম চলে হচ্ছে তার সাংবাদিকতার যে মূল জায়গা সেই জায়গাটিতে, সেখানেও কিছু কিছু মন্তব্য অনেক আগে থেকেই আমাদেরকে টেলিফোনে নিতেন, অনেকে বিবিসি থেকেও আমাদেরকে টেলিফোনে না হয় কিন্তু সেটা হচ্ছে কিছু কিছু মতামত। কিন্তু আপনাকে যখন সত্যি সত্যি রিপোর্টটি করতে যেতে হবে তখন কিন্তু আপনার ঘরে বসে থেকে সেটা চলবে না, আপনার প্রযুক্তি যত ভালোই হোক না কেন। এই শাস্ত্রটি 2-2-4 মিলানো নয়, 2-2-5-6-7 হয়ে যেতে পারে। আপনি একটি জায়গায় গিয়ে কোন একটি আলামত দেখেই আপনি আরো অনেক বেশি কিছু বুঝতে পারেন, সেটি শুধুমাত্র 2-2-4-এর বিষয় না, এই জায়গাটিতে আমাদের মনে হয় আরো ভাবতে হবে। দ্বিতীয়ত আরো একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই ওয়ার্কিং ফ্রম হোম করতে গিয়ে আমাদের এই গোটা মিডিয়ার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে কিনা, এটা কিন্তু আসলে অনিবার্য ছিল, হতোই। আমার মনে হয় কোভিডের এই অবস্থানটি এই সময়টি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এগুলো করা সম্ভব। এখন আমার ক্লাসের ব্যাপারে আসি, আমাদের UGC থেকে বলা হয়েছে যে অনলাইনে ক্লাস নিতে হবে, তো আমি আমাদের যিনি স্টুডেন্ট অ্যাডভাইজার তাকে একটু ই দিলাম যে ভাই তুমি একটু দেখো আমাদের কতজনের অ্যাক্সেস আছে এই ইস্যুর জন্য। আপনারা হয়তো জানেন যে আমাদের বিভাগের পক্ষ থেকে এই সময়ে করোনার কারণে অর্থনৈতিকভাবে যাদের কিছু সমস্যা আছে এমন ছাত্রছাত্রীদেরকেও আমরা কিন্তু আসলে সাহায্য দেওয়ার চেষ্টা করছি। ওটা করতে গিয়ে আমরা দেখেছি যে স্মার্টফোন তো নাই মানুষের, বিকাশ নাম্বারের জন্য তাদের কিভাবে ই করতে হয় এবং অনেকেরই কিন্তু টেলিফোন পর্যন্ত নেই। যাই হোক, তারপরে আমি যখন আমাদের স্বপ্নমাধিনীকে বললাম, উনি আমি কিন্তু এটা মাঝে মধ্যেই ওনার টেক্সট গুলো দেখছি, উনি কিন্তু আমাকে জানাচ্ছেন একটা ক্লাসে দেখা যাচ্ছে মোটামুটি আমার স্টুডেন্ট সংখ্যা 60-এর মতন 48 জনের দেখা যাচ্ছে ইন্টারনেটে তাদের কোনো অ্যাক্সেস নেই। অনেকটা জায়গা আছে, যেমন আমি একটা স্টুডেন্টের কথা জানি এই সাহায্যের প্রসঙ্গেই, যে সে ইন্টারনেটে আসতে পারে কবরস্থানে, দিনের বেলায় দুপুর বেলায় সে কবরস্থানে আসে, সেইখানে একটু সে নেট দেখতে পায়, তাদের ওখানে নেট নেই। অনেকের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, আমাদের এক শিক্ষার্থী সে জানালো যে তার বাড়ি এই বৃষ্টিতে বাড়ির ছাদটা ভেঙে গেছে, তার সব ত্রাণ দরকার। ঠিক এই মোমেন্টে আমাদের ওইদিকে যেতে হবে, কিন্তু হুট করে আমাদেরকে বলে দেওয়া হলো আর আমরা যে সাথে সাথেই অনলাইনে ক্লাস নিতে চলে যেতে পারবো এই বাস্তব অবস্থাটি কিন্তু আমাদের নেই, এই জায়গাটি আমাদের মনে রাখতে হবে। এবং ও ক্রমাগত ভাবে প্রত্যেকটা ক্লাসে কতজনের অ্যাক্সেস আছে কতজনের নাই, একটা ক্লাসে দেখা গেল মাত্র 6 জনের অ্যাক্সেস আছে, আর একটা ক্লাসে দেখা গেল মাত্র 3 জনের অ্যাক্সেস আছে যারা বাইরে আছে ঢাকার বাইরে। কাজে এই সমন্বিত ভাবে আমরা বলি বটে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু আসলে কতটুকু ডিজিটাল বাংলাদেশ হয়েছে সেই বিষয়ে সার্ভে করে তারপরে বোধ হয় আমাদের এইদিকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ কাবেরী। আপনি একটি বিষয় প্রসঙ্গ তুলেছেন, যে প্রসঙ্গ নিয়ে আগামীতে আমাদের অনুষ্ঠান করবার ইচ্ছা আছে, যে আমাদের বিকল্প শিক্ষা ব্যবস্থা বা এই সেশনগুলো কিভাবে হতে পারে সেটি নিয়ে হয়তো করব আমরা। আমি এবার যদি একটু আসি স্যারকে দিয়ে হয়তো শুরু করতে পারি, গোলাম রহমান স্যার যেহেতু আছেন আমাদের সঙ্গে, যে এই যে আজকে করোনাকালীন সময় আমাদের গণমাধ্যমগুলো যে চ্যালেঞ্জগুলো ফেস করছে, এই যে টেকনোলজির যে উদ্ভাবন ঘটছে, এই যে আজকে আমি কানাডা টরন্টো শহর থেকে বসে আপনাদের সবাইকে যুক্ত করে কথা বলতে পারছি,
শুধু আমি নয়, এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এই কাজটি বিভিন্ন ভাবে হচ্ছে। এই সামগ্রিক বিবেচনায় করে যদি আমাদের যে সংবাদপত্র বা গণমাধ্যম ব্যবস্থাপক যারা বা মালিক গোষ্ঠী যারা, তারা কি নতুন করে কিছু চিন্তা করতে শুরু করেছে কিনা বা করতে পারে কিনা স্যার? হ্যাঁ, বিষয়টি খুবই মানে কৌশলী প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে এবং বাস্তবনিষ্ঠ বলছে এই কারণে যে সারা বিশ্বে মুদ্রিত সংবাদপত্রের সংখ্যা কমে গেছে, হ্রাস পেয়েছে। শুধু এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সংবাদপত্রের সার্কুলেশন এখনো বজায় আছে, তবে এই করোনা ভাইরাসের কারণে এই সংবাদপত্রের যে বিতরণ ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা, এটি একেবারেই ভেঙে পড়েছে এবং সেখানে পত্রপত্রিকা মানুষের হাতে পৌঁছানো যাচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতায় স্বাভাবিকভাবেই অনলাইনে কাজ করে চলছে। এখন এই যে প্রযুক্তি এবং ইন্টারনেটের যে ভয়াবহ একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে বিশ্বে, এটাকে তো আমরা সবাই স্বীকার করে নিচ্ছি এবং এর বাইরে আমরা অবস্থান করি না। এবং প্রতিটি মানুষের এখন প্রতিটি মানুষকে যদি বেঁচে থাকতে হয় আধুনিক জীবনযাত্রায় তাকে চলতে হয়, তাহলে ইন্টারনেট এবং এই প্রযুক্তির সাহায্য নিয়েই চলতে হবে। তো সুতরাং ইতোমধ্যে অনেকেই অনলাইনে পত্রপত্রিকা পড়ছেন, বিভিন্ন ধরনের মিডিয়ার অনুষ্ঠান দেখছেন ইত্যাদি, এটা এটা এক ধরনের প্রচলন হয়ে গেছে। তবে এটাও ঠিক যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের মানুষ ততখানি সচ্ছল নয়, তাদের হাতে সবার হাতে হয়তো স্মার্টফোন নেই, অনেকের হাতে সাধারণ ফোন, অনেকের কাছে হয়তো ল্যাপটপ নেই, অনেকের কাছে কম্পিউটার থাকলেও হয়তো ইন্টারনেটের ভালো সংযোগ নেই, কিংবা ইন্টারনেট থাকলেও ইন্টারনেটের যে গতি সেটা খুব দুর্বল, কোথাও কোথাও ইন্টারনেট মানে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় না। এই সমস্ত বিদ্যমান সমস্যা যেটা কাবেরী গায়ে উল্লেখ করেছে এটা আমরা দেখেছি, কারণ আমি একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে গিয়ে দেখেছি যে সব ছাত্র সেখানে মানে উপস্থিত থাকতে পারছে না। আমি অনলাইনে ক্লাস নিয়েছি, গুগল প্ল্যাটফর্ম নিয়েছি এবং বিভিন্নভাবে নিয়েছি, তাতে করে খুব ইফেক্টিভ ক্লাস হয় সেটা সত্যি কথা, কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারছে না এটা সত্যি কথা। এবং অনেকেই বলে, আমাকে এক ছাত্র এসে বলছে মানে লাইনে বলছে, স্যার আমি তো বাসার থেকে লাইন পাচ্ছি না, রাস্তায় এসে নেটের লাইন নিচ্ছি, কারণ হচ্ছে যে রাস্তায় কিছুটা ওই নেটের লাইনটা পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে বাস্তবতা। তো এইখানে এই বাস্তবিক অবস্থাটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। এখন অবর্তসেন একটা সময় বেশ বছর আট আগে বলেছিলেন যে আমাদের ইন্টারনেটকে প্রযুক্তিকে যদি জনগণের জনমুখী করা যায়, নইলে এটার যে ব্যবহার এটা শুধু কিছু লোকজন সিলেক্টেড ফিউ তারা এটার ভোগ করবে এবং তারা সুবিধাটা নেবে। সুতরাং সাধারণ মানুষকে যদি সুবিধা দিতে হয় তাহলে ওই গণমুখী ব্যবহার করার সুযোগটা তৈরি করতে হবে। আমরা জানি যে আমাদের 4G চালু আছে, কিন্তু সবার যে টেলিফোন যে যে পদ্ধতি কিংবা নিয়ম কিংবা সিস্টেম চালু আছে তাতে 4G কত কভার করে না, কিংবা সেখানে অ্যাডাপ্ট করা যায় না, সেই অ্যাপস লোড করা যায় না ইত্যাদি। এবং বেশিরভাগ লোকের কাছে তো ফোনই নেই সেই অর্থে, এবং যে ফোন আছে সেই ফোন হয়তো হ্যাঁ এখন নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স এখন অনেক, আমরা জানি যে প্রায় 13 কোটি লোক, কিন্তু সেই 13 কোটি লোকের অনেক লোকের কাছেও তো স্মার্টফোন নেই, সেটা বুঝতে হবে। সুতরাং এই অবস্থাটার একটা গুণগত পরিবর্তন না হলে আমাদের অনলাইনের যে যে একটা সম্ভাব্যতা এবং এটার যে অনেক পসিবিলিটিস এবং অনেক ধরনের সম্ভাবনা, এই সম্ভাবনাটা টিকিয়ে রাখা যাবে না। যদিও আমরা জানি যে আমাদের দেশের যে বিশেষ করে ইন্টারনেট সংক্রান্ত এবং কম্পিউটার সংক্রান্ত ইলেকট্রনিক জিনিসপত্র যখন গ্যাজেট যখন বিদেশ থেকে আমদানি হয়, সেখানে একসময় 0% ছিল, 5% ট্যারিফ ছিল, 10% ট্যারিফের মধ্যে সীমাবদ্ধ, গভর্নমেন্ট বরাবরই এক ধরনের উৎসাহ দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এটাকে ওইভাবে গ্রহণ করে
এটাকে ব্যবহার করার মতো অবস্থায় এখনো আসেনি। সুতরাং হয়তো এটা সময় নেবে এবং আমাদের এই প্রযুক্তি হয়তো আরো বেশি জনবহুল করার জন্য হয়তো আরো মানে আরো কম ব্যয়বহুল হিসেবে যদি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি পাওয়া যায় কিংবা স্মার্টফোন পাওয়া যায় তাহলে হয়তো দেখা যাবে এই 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 ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার অনলাইনের ব্যবহার অনেক ভাবে বাড়বে, মানুসিক জীবনযাত্রা অনেক মসৃণ স্মুথ হবে। ধন্যবাদ। আমি এবার যে কেউ আপনারা উত্তর দিতে পারেন, আমরা এই প্রসঙ্গে যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি যে আমরা এই যদি সার্বিক বিবেচনা করে পরিস্থিতি বিবেচনা করে টেকনোলজির উদ্ভাবন বিবেচনা করে গণমাধ্যম মালিক বা ব্যবস্থাপক যারা আছেন বা যারা যুক্ত আছেন কি ধরনের চিন্তা শুরু করতে পারেন বা করেছেন? সংখ্যাটা অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ের জন্য। দুটো ব্যাপার দেখতে হবে, একটা হচ্ছে যে স্যার যে কথাটা বলছিলেন এতক্ষণ যাবৎ এর পেছনে যে কথাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে কিনা বা ডেভেলপমেন্ট করতে কতটা সময় নেবে। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ইনফ্রাস্ট্রাকচার এবং এটা প্রোগ্রেসটা একই সাথে চলে। মানুষ কিন্তু বসে থাকে না সংবাদের জন্য, বসে থাকে না কোনো ইনফরমেশনের জন্য, কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, কোনো না কোনো ভাবে সেই ইনফরমেশনটা নিয়েই নেবে। আমি যখন কথা বলছি আজকে এইভাবে যখন আমরা ফেসবুকে কথা বলছি এখানে ইংল্যান্ডে যে জিনিসটা আমরা দেখছি যে ঘন্টাখানেক আগে আমাদের বাঙালি কমিউনিটির একটা ছোট কমিউনিটি নাটক করেছে এই ফেসবুকে একটা নাটক করেছে, আমিও সেখানে দেখছিলাম নাটকটা তো। এবং টিভিতে যে অনুষ্ঠানগুলো দেখছি এখন যেহেতু টিভি মাধ্যম হিসেবে যেতে পারছে না ট্রাভেল রেস্ট্রিকশন এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে ছোট ছোট ক্লিপ করে বা মানুষ ঘরে বসে কাজগুলো যে করছে সেগুলো নিউজ হিসেবে নিয়ে আসছে এবং ইভেন ওয়েদার ফোরকাস্টটাও বাসায় বসেই করা হচ্ছে। যেই যেই চ্যানেলগুলো সম্পূর্ণরূপে লাইভ এর উপর ডিপেন্ডেন্ট, ফর এক্সাম্পল যদি সেটা কোনো ইভেন্ট হয় আইদার এটা স্পোর্টস অর লাইভ কোনো যদি নাটক কিংবা এই ধরনের ইভেন্ট হয় সেক্ষেত্রে টিভিটা যেতে পারছে না এবং সেই চ্যানেলগুলো সবচেয়ে বেশি স্পোর্টস চ্যানেলগুলো সবচেয়ে বেশি বসে গেছে। কিন্তু তাতে করে তারা উদ্বোধন নতুন নতুন মানে প্রক্রিয়াটা কিন্তু বন্ধ নাই, তারা পুরনো খেলাটাকে কিভাবে নতুন করে দেখানো যায় কিভাবে সেটার উপর আলোচনা করা যায় সেই ধরনের নতুন প্রক্রিয়াতে চলে আসছে। সো ইন্টারেস্টিং করা আর কি জিনিসগুলোকে এই জিনিসগুলো চলছে। আর যে জিনিসটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচারটা থাকুক বা না থাকুক বা হোক বা না হোক প্রোগ্রেস টুয়ার্ডস ইন্টারনেটের যে যে প্রোগ্রেসটা হয়ে গেছে সেই প্রোগ্রেসটা কিন্তু মানুষের ব্যাকওয়ার্ড যাবে না আর ফরওয়ার্ডে চলে যাবে। এখন রাষ্ট্রকে এটার সাথে তাল মিলাতে হবে, সেই জায়গাটায় আমাদের কিছু কাজ করা উচিত, সেই জায়গাটায় রাষ্ট্রের সাথে বসা উচিত এবং এই কথাগুলি বারবার করে বলা উচিত। সেক্টর হিসাবে শুধুমাত্র গার্মেন্টস এর উপরে আমরা নির্ভরশীল কেন, অন্যান্য সেক্টর কি আসতে পারে? এর মধ্যে কথা হচ্ছে যে এই ইন্টারনেট একটা বড় সেক্টর হিসেবে বাংলাদেশে কিন্তু সামনে রয়ে গেছে, এটাকে এখনো এক্সপ্লোর করার জায়গাটা রয়ে গেছে। সো এই জায়গাগুলো নিয়ে সরকারের সাথে কথা বলা, আরো বেশি টকশো করা এবং কথাগুলো না বললে পরিবর্তনগুলো আসবে না। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ মাসুদ সিদ্দিকী। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আমরা যে সোশ্যাল মিডিয়ার যে স্থান দেখছি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যে র্যাপিড গ্রোথ দেখছি, এটি কি আমাদের গণমাধ্যম যে সনাতনী গণমাধ্যমের জন্য কোনো হুমকি কিনা? আর আমরা আগামীতে কি ধরনের গণমাধ্যমের চেহারা দেখতে চাই বা কি রকমের গণমাধ্যম আমাদের সামনে হাজির হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, আমি মনে করি একটা দার্শনিক প্রশ্ন বটে এই সময়ে যে দীর্ঘদিন ধরে এই আলোচনাটা হচ্ছে যে এটা কোন দিকে যাবে আমাদের সাংবাদিকতা। তো আমার কাছে মনে হয় যে আমরা সামাজিক মাধ্যমের উত্থানটিকে গণমাধ্যম কিভাবে নিতে চায় তার উপরে নির্ভর করবে এটা হুমকি হবে নাকি এটা সম্পদ হয়ে উঠবে। যেমন আমি দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যম মানে সোশ্যাল মিডিয়ার ভিতর থেকে কিন্তু খুব দ্রুত সংবাদ জেনে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু সেই জায়গায় ইনভেস্টিগেট করতে পারে খুব দ্রুত এবং তারা সংবাদ নিতে পারে। আবার পাশাপাশি একটি চ্যালেঞ্জ তো থেকেই যায় বিশেষত প্রিন্ট মিডিয়ার, সেটি হচ্ছে যে প্রিন্ট মিডিয়া তাদের এই স্পিডের সাথে তো পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
প্রায় প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া, যারা ভালো প্রিন্ট মিডিয়া, আপনি গার্ডিয়ান বলেন, আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, কিংবা বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার বা অন্যান্য যে সমস্ত প্রিন্ট মিডিয়া আছে, তারাও কিন্তু দেখবেন এখন একদম সাথে সাথেই তারা কিন্তু একটা ব্রেকআপ নিউজেরও ব্যবস্থা করছে, একটা ভিডিও আপলোড করছে। কাজে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ওয়েতে যদি আগানো যায় তাহলে এটা সম্পদ হয়ে উঠতে পারে। আর যদি ভবিষ্যতের দিকে তাকাই, আমার মনে হয় আমরা আর আগের মতন টেলিভিশন, আগের মতন রেডিও তার চাইতো, আজকে সারা পৃথিবীতে একটা গুণগত পরিবর্তন এসেছে। কোন একটা বিষয়ের মাস্টার ক্লাসটা আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই কোন একটা বিষয়ের সত্যিকারের কোনো কাজ হচ্ছে কিনা। কাজে এই ক্ষেত্রে এসে আমরা যারা মিডিয়ার টিচার বা আমরা যারা একাডেমিক, তাদের গবেষণার দরকার আছে, তাদের কাজে দরকার আছে, সিলেবাসটাকে আমূল চেঞ্জ করতে হবে। আমরা সেই চেষ্টাটা করছি এখন। প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন শেষ করে দেবো, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় আমাদের খুব মনে রাখা দরকার, যে একটা ভালো অনুষ্ঠান যে হয়, আগের কিন্তু সেই টেলিভিশনের মতন দেখে না। এখন আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, তারা কি করে, একটা ভালো অনুষ্ঠান করছে, তার সার্ভারকে আজকে বিভিন্ন যে সমস্ত গুগল বলেন বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, তারা ওই অনুষ্ঠানগুলোকে কিনে নিচ্ছে। কাজেই মালিকানার যে ধরন এবং প্রচারের যে ধরন, এই ধরনের জায়গাটায় পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের অনেক বেশি ইকুইপড হতে হবে, অনেক বেশি সঠিক তথ্যের জায়গায় যেতে হবে, সত্য তথ্যের জায়গায়। ফেক নিউজের জায়গাটাকে তারা করতে পারবে অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে এবং নিজেদের স্কিল বৃদ্ধির মাধ্যমে, এর কোনো বিকল্প নেই। এবং আমি আরেকটা কথা বলি, সরকার দেখা যাবে বড় বড় যে কোম্পানিগুলো আছে তার সাথে কনগ্লোমারেট হবে, আর যারা স্বাধীনভাবে টিকে থাকতে চাইবে, যেমন নিউ ইয়র্ক টাইমস কিংবা গার্ডিয়ান, আপনি আজকে ক্লিক করেন, তারা বলছে যে আমরা স্বাধীন সাংবাদিকতা চালাতে পারছি না, আমরা তোমাদের ডোনেশন চাই। কারণ তারা এটা বুঝে গেছে যে কর্পোরেটদের কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে আর যাই হোক স্বাধীন সাংবাদিকতা চালানো যায় না। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে হবে, তবে মানের কোনো বিকল্প নাই। আমি মনে করি মানটাকে রাখতে পারলে পরে আমরা স্বাধীন সাংবাদিকতার কথাও চিন্তা করতে পারবো। এই আধুনিক যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে সেটা নিয়ে আমি বলতে চাই। আজকে যে আলোচনাটি হলো এখানে বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশের যে সমস্ত চ্যানেলগুলো আছে গণমাধ্যমের বিষয় নিয়ে, এই যে দুই একটি সামগ্রিক আলোচনা খুব কমই হয়েছে, অথচ আপনি টেকনোলজির কারণে এই আলোচনাটি কিন্তু আজকে এখানে সম্ভব হলো, এখানেই এটার জয়। ধন্যবাদ, ধন্যবাদ কাবেরী স্যার, আপনি কথা বলবেন, আমি জানি, শুধু কাবেরীর কথা ধরে আপনার কাছে আসি স্যার। আমরা আজকে যে অনুষ্ঠানটি যারা দেখছেন, এটি রেডিও মেট্রো মেইল। আমরা শুরু করেছিলাম সনাতনী একটি রেডিও, কমিউনিটি রেডিও দিয়ে, কিন্তু আমাদের কাছে বারবার অনুরোধ এসেছে, ভাই দেখা যায় কিনা, ভিডিও করা যায় কিনা, আমরা দেখতেও চাই। সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা মনে হয়েছে আমাদের যে এটির টেকনোলজিকে ব্যবহার করে আমরা রেডিওকে টেলিভিশনও করা যেতে পারে, আমরা দেখাও যেতে পারে। স্যার আপনার কাছে শুনতে চাই, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন এই প্রসঙ্গে। গোলাম রহমান স্যার, আমি শুধু এক লাইন যোগ করতে চাই এইভাবে, যে আমাদের এই যে মেট্রো রেডিও যেভাবে পরিবর্তন হলো, অডিও ভিজুয়াল মিডিয়াম হিসেবে প্রকাশ করলো, ঠিক এই পরিবর্তন, এই চেঞ্জটাই ইনএভিটেবল, এবং এই পরিবর্তনটা খুব স্বাভাবিক। এবং সেইটা মনে রেখে আমাদের মিডিয়ার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট পরিবর্তন হবে, কন্টেন্টের প্যাটার্ন পরিবর্তন হবে। গণমাধ্যম থাকবে, সোশ্যাল মিডিয়াও থাকবে, পাশাপাশি প্রতিযোগিতাও থাকবে, কিন্তু গণমাধ্যমের কন্টেন্টের প্যাটার্ন চেঞ্জ হবে। এবং যখন দেখছি যে সব ওয়েব বেসড হচ্ছে, এই ওয়েব বেসড কন্টেন্ট হিসেবে তখন প্রিন্ট, ভিডিও, অডিও সমস্ত কিছু এক হয়ে যাচ্ছে, যে কারণে টেলিভিশনে যেভাবে আজকাল সংবাদ দিচ্ছে, সংবাদপত্র সে একইভাবে সংবাদ দিচ্ছে, এবং রেডিও একইভাবে সংবাদ দিচ্ছে, তাদেরও ওয়েবসাইট থাকছে, ওয়েবসাইটে ক্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও দেওয়া হচ্ছে, আবার টেক্সট দেওয়া হচ্ছে, আবার বাংলা পত্রিকাকে আবার ইংরেজি মাধ্যমে ব্যবহার করছে, ইংরেজি পত্রিকা বাংলা সংবাদ পরিবেশন করছে। এটা এখন আর খুব আলাদা করে বিবেচনা করে কিছু নেই, সব একটা একটা মানে একটা কনভার্জেন্স হয়েছে, এবং এই কনভার্জ ইজ ইনএভিটেবল। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আর কারো কোনো বক্তব্য আগামী দিনের গণমাধ্যমের চেহারা বিষয়ে? আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, স্যারের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোদ্দা কথাটা হচ্ছে যে, আই অ্যাজ আ রিডার উইল রিজেক্ট এনিথিং
দ্যাট ইজ নট সাবস্ট্যান্টিভ। তো আমি যেটা দেখি যে আমার আমার নিউজ পেপারে ঢুকতে হচ্ছে না, আমার অনলাইনে ঢুকতে হচ্ছে না, আমার মোবাইলে চলে আসছে প্রতি সেকেন্ডের খবর, এবং খবরটা ট্রাস্টেড সোর্স কিনা। মানুষ এখন অনেক ক্লেভার, মানুষ অশিক্ষিত হতে পারে কিন্তু মানুষের শার্পনেস কিন্তু কম না। সাধারণ গরিব মানুষও যদি আমরা গ্রামে গঞ্জের মানুষকে দেখি, যতই আমরা সোশ্যাল মিডিয়াতে এই যে ইয়েলো জার্নালিজম বলি, এটা বলি সেটা বলি, যত কিছুই বলি, মানুষ কিন্তু এক্সাক্ট কারেক্ট অ্যাকিউরেট নিউজটা বের করে নেয়, খুঁজে বের করে নেয়, এবং ওটাকেই তারা বিশ্বাস করে, অন্য কিছুকে তারা বিশ্বাস করে না। যার ধরুন নিউ ইয়র্ক টাইমস কিংবা বিবিসি কিংবা গার্ডিয়ান এখনো টিকে আছে, এবং কাবেরী গাইন যে কথাটা বলেছেন সেটা সত্য। সমস্ত বড় বড় নিউজ প্রতিষ্ঠানগুলো কিন্তু নিচে এক লাইন দিচ্ছে, প্লিজ ডোনেট। এখানে ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপারটাও চলে আসছে, এখানে ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই বড় বড় কনগ্লোমারেটগুলো যদি সংবাদ মাধ্যমকে যদি নিয়ন্ত্রণ করতে থাকে, সংবাদের যে বস্তুনিষ্ঠতা সেটাই হারিয়ে যাবে। সম্ভব নয়, এই কারণে সম্ভব নয়। আপনি অনলাইনে আপনি রিপোর্টিং করতে পারেন, অনলাইনে আপনি এডিটিং করতে পারেন, কিন্তু আমার একজন সংবাদ পাঠক, আমার একজন এডিটর, তেনাকে তো আমার স্টুডিওতে আসতে হবে। আমার একটা স্টুডিও দরকার আছে, আমার একজন অনুবাদক দরকার আছে, একজন অনুলিপিকার দরকার আছে। সেটার জন্য তো আমি আপনি ঘরে বসে সেটা করতে পারবেন না, সেটা সম্ভব না। আমি দাদা বলি, প্রেজেন্টারকে অ্যাঙ্করকে স্টুডিওতে যাওয়ার দরকার নাই, তার তার ড্রয়িং রুমটাকে অ্যাঙ্কর করে ফেলা সম্ভব ভার্চুয়ালি। এটা আমরা করছি এখন, আমাদের প্রেজেন্টার অফিসে আসবে। এই যে আমি আমি রিপোর্টারকে ঘটনাস্থলে যেতে হবে, ক্যামেরাম্যানকে ঘটনাস্থলে যেতে হবে, এটা সত্য কথা। ইঞ্জিনিয়ারকে মেশিনটা চালাতে অফিস পর্যন্ত আসতে হবে। ইট ইজ এটা একটা উইন সিচুয়েশন। সরকারি অফিসে, সরকারি অফিসে তেল খরচ অনেক কমে যাবে আমলাদেরকে সচিবালয় পর্যন্ত না নিলে। খামাখা যায়, লাইট ফ্যান নষ্ট করে, এসি নষ্ট করে, তার চেয়ে বাসা থেকে অফিস করে অনেক ভালো, অনেক লাভ হবে। তাদের মিটিং গুলো অনলাইনে করে ফেলা সম্ভব। ধন্যবাদ। আমরা গানটা শুনি এবার। পৃথিবীর বুকে প্রেমের গান তো অনেক হয়েছে গাওয়া, এসো না এবার মানুষের গান গাই, এসো না এবার মানুষের গান গাই। যেতু প্রয়েছে কল্পনায় আর রঙের স্বপনে ছাওয়া, বাস্তব চাকি তাতেই দেখতে চাই, এসো না এবার মানুষের গান গাই। চাঁদ ফুল তারা থাকবে না আর গানে, কাঁদবে না মন প্রেয়সীর অভিমানে, চাঁদ ফুল তারা থাকবে না আর গানে, কাঁদবে না মন প্রেয়সীর অভিমানে, বইবে না আর ফাগুনের মৃদু হাওয়া, ঝড়ের আভা কিছু কিছু দিয়ে যাই, এসো না এবার মানুষের গান গাই, এসো না এবার মানুষের গান গাই। আকাশ ক্লান্ত মরা চাঁদ বুকে নিয়ে, ফুল ঝরে গেছে গন্ধ বিলিয়ে দিয়ে, আকাশ ক্লান্ত মরা চাঁদ বুকে নিয়ে, ফুল ঝরে গেছে গন্ধ বিলিয়ে দিয়ে, মেটেনি যাদের জীবনের কোনো আশা, বুকের পাঁজরে বোবা হয়ে আছে ভাষা,
মেটেনি যাদের জীবনের কোনো আশা, বুকের পাঁজরে বোবা হয়ে আছে ভাষা, যারা ভুলে গেছে অধিকার চাওয়া পাওয়া, তাদের জন্য পথ যেন খুঁজে পাই, এসো না এবার মানুষের গান গাই, এসো না এবার মানুষের গান গাই, পৃথিবীর বুকে প্রেমের গান তো অনেক হয়েছে গাওয়া, এসো না এবার মানুষের গান গাই, এসো না এবার মানুষের গান গাই। বাবা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমাদের সঙ্গে এখানে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। এবং শুধু দর্শক, আপনারা আমাদেরকে যারা শুনছেন, যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন,